র্যাবের হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিন নওগাঁও সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করতেন সুলতানা মানুষ হিসেবে কেমন ছিলেন সে বিষয়ে কথা বলেছেন তার সহকর্মী কাজী রাফিউল তিনি জানান সুলতানা আমাদের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন তিনি সময়মতো অফিস করতেন কখনও তার কোনো অনিয়ম আমার চোখে পড়েনি সে সৎভাবে জীবনযাপন করতেন অফিসে আসার পথে একজন সরকারি চাকরিজীবীকে এভাবে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়নি এভাবে একজন সরকারি চাকরিজীবীর মৃত্যু মেনে নেওয়া যায় না এ বিষয়ে নগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান সুলতানা জেসমিনকে র্যাব হেফাজতে নেওয়ার আগে আমাদের অবগত করা হয়নি কি কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত হওয়া প্রয়োজন নিহত সুলতানার মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক বলেন তার ভাগ নিয়ে বুধবার সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই দিন সকাল সাড়ে দশটার দিকে মুক্তির মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে র্যাবের লোকজন তাকে ধরে নিয়ে যায় তবে তাকে র্যাবের কোন ক্যাম্পে নেওয়া হয় সেই ব্যাপারে তারা কিছুই জানতেন না দুপুর বারোটার পর জানতে পারেন সুলতানা সদর হাসপাতালে চিকিৎসাধীন সেখানে গিয়ে তিনি র্যাবের লোকজন দেখেন কিন্তু ভাগ্নি কোনো কথা বলতে পারছিলেন না কিছুক্ষণ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় যদিও লাশ হস্তান্তর করা হয়েছে শনিবার দুপুরের পর তিনি আরো বলেন সতেরো বছর আগে সুলতানের সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয় এরপর এক সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্ট করে বড় করেছিলেন তিনি শহরের জনকল্যাণ এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ছেলেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তিনি ভূমি কার্যালয়ের একজন সামান্য কর্মচারী এলাকায় তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ নেই নিহত সুলতানার ছেলে সায়দ হোসেন সৈকত বলেন আমার মা চক্রান্তের শিকার হয়েছেন র্যাবের হেফাজতে থাকা অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে যার কারণে তার মৃত্যু হয়েছে এদিকে সুলতানাকে আটকের নেপথ্যে রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হকের অভিযোগ রয়েছে বলে জানা গেছে তার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব বাইশ মার্চ সকালে জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পরে তেইশ মার্চ এনামুল হক রাজশাহীর রাজপাড়া থানায় সুলতানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন যার নাম্বার ষোলো বাই তেইশ র্যাব হেফাজতে গত শুক্রবার সকালে রাসায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয় র্যাবের দাবি প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয় আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন তবে স্বজনদের অভিযোগ হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে